আমার স্টুডেন্টস বা আমার বিভিন্ন জনের বিভিন্ন হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস ফেসবুক স্ট্যাটাস দেখে আমি বিনা প্রিপিয়ারেশনে একটি ভিডিও এই ভিডিওটি মানে তৈরি করার জন্য প্রস্তুতি প্রস্তুতি নিয়েছি দেখুন পার্টিকুলারলি যারা এই টু আসাম টেটে এক্সপেক্টেড অনুযায়ী ফলাফল করতে পারবেন না বলে ধরে নিয়েছেন বা যারা পরীক্ষা দেওয়ার পর যারা মনে এক্সপেক্টেড যেটা ছিল সেটা দেখছেন স্বপ্নটা পূর্ণ হবে না বা সোজা কথায় যারা টু থাউজেন্ড এই টোয়েন্টি ওয়ান টেটে ভাবছেন যে সফল হবেন না তারা অ্যাট দিস মোমেন্টও কী করা উচিত আমি তো অনেককে দেখছি যারা ডিপ্রেশনে চলে যাচ্ছ দেখো প্রথম কথা আমি একদম স্পষ্টভাবে বলে দিচ্ছি যে প্রশ্ন সোজা হয়নি অনেক আউটসাইড থেকে বলতে চাইছেন যে প্রশ্ন সোজা হয়েছে অনেকে বলছেন তাহলে ইংলিশে সোজা হয়েছে দেখুন ইংরাজিও সোজা হয়েছে একথা ঠিক কিন্তু কাদের জন্য সোজা যারা রেগুলার মোটামুটি মাস্টার ডিগ্রি করছে বা গ্র্যাজুয়েশন করছে বা ইংরাজিতে মোটামুটি একটা ব্যালেন্সড নলেজ যাদের মূলত আছে তাদের জন্য ইংলিশটা সোজা গ্রামারের বেসিক নলেজগুলো যাদের আছে তাদের জন্য সোজা কিন্তু যারা চেষ্টা করেছে বিগত দিন থেকে তাদের জন্য সোজা আমি একথা নির্ধিতায় মানব তৎসঙ্গে আরেকটি কথা হচ্ছে ম্যাথমেটিক্সটাও সোজা এসেছে নিঃসন্দেহে মানে কিন্তু যারা খুবই ভালো প্রিপারেশন নিয়েছেন তাদের জন্য তো সোজা কিন্তু যারা একদম পড়াশোনা করেননি বা কম করেছেন বা যারা অনেক দিন থেকে পড়াশোনার সঙ্গে জড়িত নয় তাদের জন্য এই ম্যাথমেটিক্স এই অঙ্ক বা ইংরাজি এত বেশি সোজা বলা যাবে না কিন্তু যে যে কেন্দ্রবিন্দু থেকে আমরা যে সিস্টেমে প্রিপারেশনটা হয়েছে এই হিসাবে বা দুই হাজার উনিশের টেটের তুলনায় ইংরাজি এবং অঙ্ক অনেক সোজা এসেছে কিন্তু সঙ্গে আমাদের এই কথা বুঝতে হবে যে সিডিপি বা এখানে ইবিএস বা বেঙ্গলি অনেক হাই স্ট্যান্ডার্ড কোয়েশন এসেছে আমি তো বলবো দু হাজার উনিশের এলপি টেটের সিডিপি থেকে এই বৎসরের সিডিপি একটু কঠিন এসেছে তৎসঙ্গে আরেকটি কথা এই বৎসরের আপার প্রাইমারি সিডিপি থেকে লয়ার প্রাইমারি সিডিপিটা অনেক বেশি কঠিন এসেছে তাই যারা একটু কম মার্কস পেয়েছেন তারা এখানে হতাশ বা যারা এক্সপেক্টেড অনুযায়ী হিসাব মিলাতে পারছেন না তাদেরকে আমি বলবো দয়া করে ডিপ্রেশনে যাবেন না কারণ এক একজন কেন বলছি কারণ দু হাজার উনিশে টেট পাস করে এখনো চাকরি পাননি এমন অনেক প্রার্থী আছেন আছেন নি না না আছেন আপনারা চেয়ে দেখবেন আর এই দু হাজার একুশেও অনেক টেট পাস করার পরও চাকরি পাবেন না একতাও সত্য তাই টেট পাস করাটা ইম্পর্টেন্ট নয় ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ হচ্ছে টেটের চাকরি পাওয়াটা এখন আজকের দিনে আপনার এত হাই হতাশ কেন আর আপনি এত হাই হতাশের কারণটা কি যদি জানতাম যে এই দু হাজার একুশ যারা টেট পাস করবেন তারা সবাই চাকরি পেয়ে যাবেন তাহলে আমি বুঝতাম যে আপনার হতাশার একটা যৌক্তিক কারণ আছে কিন্তু আমরা জানি দু হাজার উনিশে টেট পাস করে এভাবে অনেক হতাশ হয়েছিলেন কিন্তু দুই হাজার উনিশে অনেকে টেট পাস করে এখন অবধি চাকরি পাননি কিন্তু অনেক যারা হতাশ হয়েছেন তারা এই দু হাজার একুশে টেট দিয়েছেন এবং অনেক ভালো স্কোর করবেন এবং এরাই দুই হাজার একুশে তার চাকরি পাবেন কিন্তু এখনও দুই হাজার একুশ উনিশে যারা টেট পাস করেছিলেন তারা কিন্তু অনেকে চাকরি পাবেন না তাই টেট পাস করা থেকে চাকরি পাওয়াটাই ইম্পর্টেন্ট একথা কেন বলছি আমি আরও কিছু বিস্তারিত বলবো টেট শুরু হয়েছে টেট আর বন্ধ হবে না প্রত্যেক বছর টেট হতে হবে আর প্রত্যেক বছর যদি টেট আসাম সরকার অনুষ্ঠিত না করে তবে আসাম সরকার বাধ্যতামূলকভাবে সিটেটের প্রার্থীদেরকে অগ্রাধিকার দিতে হবে এ ব্যাপারে আমি আলোচনায় যাচ্ছি না আমরা সবাই জানি যে সিটেট নিয়ে অনেক কোর্টে মামলা হয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত জল গড়িয়েছে এবং তৎসঙ্গে সিটেটের পক্ষেও রায় এসেছে আমরা সবাই জানি একথা আর এবং সরকার সবাই গাইতে হয়েছে সরকারকে যে আমরা প্রত্যেক বছর ট্যাট অনুষ্ঠিত করবো এখন যদি সরকার না করেন তাহলে সিটেটকে অগ্রাধিকার দিতে হবে আর আমরা সবাই জানি সিটেট বছরে দুবার হয় তাই খামোকা এখানে ডিপ্রেশনের কিছু নেই এবং যা কিছু আপনারা প্রিপারেশন নিয়েছেন যা কিছু প্রস্তুতি নিয়েছেন যা কিছু পড়েছেন কোনো কিছু বেকার যাবে না সব কিছু কাজে লাগবে এই অনেকে কষ্ট করেছেন কোচিং এসেছেন বা গড়ে ভিডিও দেখেছেন বিভিন্নভাবে প্রস্তুতি নিয়েছেন আমি তাদের কাছে একটি অনুরোধ করব যে দয়া করে হতাশায় যাবেন না এবং হাল ছাড়ার তো কোনো প্রশ্ন আসে না এখন আপনি এই প্রিপারেশনটাকে আরও যদি মডিফাই করেন আজকের দিনে তাহলে আগামী বছর আসাম ডেট নিলে যদি আপনি এখানে স্কোর করেন এক ওয়ান টেন প্লাস বা ওয়ান ফিফটিন বা ওয়ান টোয়েন্টি স্কোর যদি আপনি করতে পারেন তবে তো আপনার চাকরি নিশ্চিত হবে আজকের দিনে যদি আপনি নব্বই পাস করে নব্বই মার্কস পেয়ে মানে সিক্সটি পারসেন্টেজ পেয়ে যদি আপনি টেট পাস করেন আর আপনার যদি চাকরি হয় না তবে এই পাশ করার কোনো ভ্যালু নেই তাই আপনি সেই আরও এক বছর দুই বছর অপেক্ষা করতে হবে তাই এই এক বছর দু বছরের আগে তো আবার টেট হবে তাহলে এখানে ডিপ্রেশনের কি আছে টেট তো টেট মানেই তো চাকরি নয় কারণ এই বছর আপনি নাইনটি থ্রি বা অনেক আছেন ওয়ান হান্ড্রেড পর্যন্ত পেয়ে যাবেন কিন্তু চাকরি তো আর পাবেন না তাই এখানে এত বেশি ডিপ্রেশনের কি আছে এখানে আমার মনে হয় এখানে ডিপ্রেশনের তেমন কিছু নেই তাই দয়া করে আপনারা একটি কথা ভালোভাবে খেয়াল রাখবেন যে ট্রেড প্রত্যেক বছর আসবে এবং ট্রেড যখন প্রত্যেক বছর যদি না আসে তাহলে সিটেডের প্রার্থীদেরকে অগ্রাধিকার দিতে হবে তার মানে আপনার কাছে অপরচুনিটি খোলা আছে মানে আপনার কাছে হয় আসাম টেট আছে না হয় সিটেট আছে যদি আপনি আসাম টেট দিতে না পারেন সরকার যদি অনুষ্ঠিত না করে তবে আপনাকে সিটেটে আপনাকে সরকার অগ্রাধিকার দিতেই হবে তাই আপনি সিটেডও বসতে পারবেন তাই আপনার যে প্রস্তুতি আপনার যে এই পরিশ্রম এটা কখনো মানে ফণ্ড হয়নি এই পরিশ্রমটা আপনার কখনো বেকার যায়নি তাই আমি বলবো এখন গোল্ডেন টাইম আপনার কাছে যেভাবে প্রিপারেশন নিয়েছেন সেই একইভাবে প্রিপারেশনটা রাখেন নিজের নোটসগুলা নিজের পড়াশোনারগুলো এভাবে বিভিন্নভাবে এই সেম জিনিসটাকে আবার মডিফাই করেন দু হাজার উনিশ টেটের পরে দু সালে কিন্তু আমি ফেসবুকে পোস্ট দিয়ে অনেককে বলেছিলাম যে আপনারা টেটের প্রিপ্যারেশনটা নেন কিন্তু অনেকে প্রিপারেশন নেননি তৎকালীন সময় আমি বলেছিলাম যে তখনও আমি বলেছিলাম যে টেট যখন অনুষ্ঠিত হবে তখন মাত্র এক মাস মাস সময় থাকবে এই সময় দিয়ে টেটের এই বড়ো সিলেবাস কোনোভাবে কভার করা সম্ভব নয় তাই আমরা তখন অনেক আছেন এবছর নোটিফিকেশন দেওয়ার পর প্রস্তুতি নেওয়া শুরু করেছেন এটা চরম বোকামি এক প্রকার ব্যাপার কারণ আমরা জানি এপিএসসি বা ইউপিএসসি যারা প্রিপারেশন নেয় বা বড়ো ধরনের কম্পিটিভ প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোর যারা প্রিপিয়ারেশন নেয় তারা অনেক এক বছর বছর তিন বছর চার পাঁচ বছর ধরে তারা প্রিপ্যারেশন নেয় আজকে নিজের ফলাফল বেরিয়েছে আমরা জানি এই এই ছেলেগুলা এক বছর কেউ না পেলে দু নম্বর বছর তিন নম্বর বছর পর্যন্ত এরা প্রস্তুতি নিয়ে থাকে তাই আপনি শুধু এক টেটকে এক বা এক অ্যাটেম্পটে বা দু অ্যাটেম্পটে আপনি এখানে হতাশ হওয়ার তো কিছু নেই আর আমি যদি জানতাম টেট পাস করলেই চাকরি হয়ে যাবে তাহলে বলতাম না একটা গোল্ডেন অপরচুনিটি মিস হয়ে গেছে প্রত্যেক বছর টেট হবে আর এবছর তো যারা পাস করবেন মাত্র সেভেন থাউজেন্ড পোস্ট এই সেভেন থাউজেন্ড মানুষ কাদের যারা পাস করবেন তারা তো আমার মনে হয় থার্টি পার্সেন্ট দিয়ে চাকরি পাবে বাকি সেভেন্টি পার্সেন্ট বেকার থাকবেন তাই এদের কি করতে হবে এই সেভেন্টি পার্সেন্ট যারা টেট পাশ করবেন তাদেরকে তো আবার ইম্প্রুভমেন্ট করতে হবে যাদের মার্কস যদি থাকে না তাই আজকে আপনি পাস করেন বা ফেল করেন বা যারা পাস করেছে আজকের দিনে বা পাশ করবে আর আপনি যদি একান্ত পাশ নাও করতে পারেন তবে সেই যে পাস করবে কম মার্ক নিয়ে সেই আবার টেট দিবে ভবিষ্যতে এবং আপনি আবার টেট দিবেন কিন্তু একটি কথা সে টেট দিবে একটু কম প্রিপারেশন নিয়ে কারণ অলরেডি সে পাস করেছে আর আপনি প্রিপারেশন নিয়ে পূর্ণাঙ্গ প্রিপারেশন নিয়ে দিবেন কারণ আপনি টেট পাস যদি না করতে পারেন তাই দয়া করে এখানে হায় হতাশ হতাশ করার কোনো আমি কোনো লজিক খুঁজে পাচ্ছি না স্বাভাবিক এটা মানুষের মনে একটা দুর্বলতা আসে যে এতদিন প্রিপারেশন নিলাম কেন আমি আজকে পার আমার কেন আজকে যে আমি সফল হতে পারলাম না এই দুঃখটা মনে থাকবে কিন্তু আমরা জানি দুঃখটাকে হতাশাকে মানে এনার্জিতে পরিবর্তন করতে হয় এটাই আমাদের মানে যারা মেন্টাল হেলথ বা যাদের আছে মেন্টাল হাইজিন যা মানসিক স্বাস্থ্যমান যারা এই এই মানুষের আমাদের লক্ষণটা হচ্ছে এভাবে আমরা কখনো হতাশায় ভুগতে পারি না আমরা ডিপ্রেশনে যা যেতে পারি না আমাদেরকে সব সময় এই চ্যালেঞ্জগুলোকে এক্সকেপ্ট করতে হয় এবং এই চ্যালেঞ্জগুলোতে আরো নতুনভাবে শিখতে হয় তাই আমি রিকোয়েস্ট করবো সবাইকে যে দয়া করে কেউ মানে এখানে হতাশায় যাবেন না আর টেট যে পেয়েছি না আর টেটের স্টের নিচে পেয়ে পেয়েছি বা এবছর টেট দু হাজার একুশে পেলাম না দু হাজার উনিশেও পেলাম না এভাবে কারণ দু হাজার উনিশেও টেট পাস অনেক কোনো চাকরি হয়নি আর এ বছরও দু হাজার একুশেও এদের চাকরি হবে না এভাবে অনেক আছেন তাই তাই আপনি আরও এক বছর যদি পরবর্তী সময়ে পেয়ে থাকেন জব এখানে হতাশার কিছু নেই দ্বিতীয় কথা হচ্ছে যে অনেক মানুষে অনেক কথা বলবে যে তুমি এখানে গিয়ে কোচিং করেছো এভাবে পড়াশোনা করেছো এত কষ্ট করেছো আর তুমি তো অমুক 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 অত ভালো অত পড়াশোনা করলো এত পরিশ্রম করলো কিন্তু টেট আজকে ওনার পরীক্ষা ভালো হয়নি দেখো মানুষের কথা আমি ক্লাসে অনেকবার বলেছি মানুষের কথায় কান দেওয়ার কোনো যৌক্তিক লজিক নেই মানুষ আপনি পাশ করলেই এই একই মানুষ বলতো বা আপনি যদি ভালো আপনার পরীক্ষা হতো তাহলে সেই একই মানুষগুলো বলতো যে এই মেয়েটা এই ছেলেটা অনেক ভালো অনেক সিনসিয়ার আর আপনি যখন বিফল হবেন তো এই একই মানুষগুলোই বলবো আপনি মানে এই মানে অমুক স্থানে গিয়েছে অমুক কোচিংয়ে গিয়েছে আসলে পড়ার জন্য যায়নি গুড়ার জন্য গিয়েছে এই সেই ইত্যাদি ইত্যাদি অনেক আপনাকে নিয়ে রটানো হবে কিন্তু আপনি সফল হলে এই একই ব্যাপারগুলো এই একই মানুষগুলো কিন্তু আপনি মানে যখন আমরা জানি যখন এই জাহাজ আবিষ্কার হয়েছিল জলের মধ্যে তখন যখন জাহাজটা আবিষ্কার যে করেছিল তখন তাকে মানুষ বলেছিল যে এই জাহাজটা কোনোদিনই জলের মধ্যে চলবে না কিন্তু যখন এই জাহাজটা স্টার্ট দেওয়া হলো এবং জাহাজটা যখন চলতে শুরু করলো তখন সেই একই মানুষগুলি বললেন যে জাহাজটা আর থামবে না মানে মানুষের পার্সপেক্টিভগুলো যারা আমাদের সারাউন্ডিংয়ে মানুষ থাকে এই মানুষগুলোর ম্যাক্সিমাম ক্ষেত্রে একটা নেগেটিভ মাইন্ডসেট থাকে এবং অধিকাংশ মানুষের এই নেগেটিভ মাইন্ডসেট এদের থেকে মুক্তি পাওয়া মুক্তি কেউ পেতে পারবে না এই আজকে আমি এই ভিডিও বানাচ্ছি এই ভিডিওর নিচেও গিয়ে দেখবেন আপনি যে অন্তত মানে কয়েকটি ডিসলাইক আছে তাহলে স্বাভাবিক মা আমার এই কথাবার্তা আমি যত ভালো কথাবার্তা করি না কেন তাছাড়া আরও ভালো ভালো অনেক ভিডিও আছে এগুলো দিয়ে পাবেন আপনি ডিসলাইক আছে মানে মানুষ এই নেগেটিভ মানুষগুলো সমাজে আছে এবং এগুলো পৃথিবী ধ্বংসের অবধি থাকবে এদের কানে এদের কথায় যদি আপনি খান দেন তাহলে আপনি ধ্বংস হবে এদেরকে সময় ইগনোর করুন এই যে যেত সমালোচক আছেন দেখুন আমার ইউটিউবে অনেক আগে মানে একজনে গিয়ে বলেছে যে মানে আপনার প্রেজেন্টেশনটা একদম মানে দুর্বল। আমাকে একটু দিলে আমি উপকৃত হব নেগেটিভরা পজিটিভলি পজিটিভলি নিয়ে নেন আর এই যে মানুষ যেগুলো আপনাদেরকে নিয়ে সমালোচনা করছে এই মানুষগুলোর কি যোগ্যতা আছে সে দেখবেন এই মানুষগুলার এই যে মানুষগুলো সমালোচনা করছে এই মানুষগুলোর বংশেও কেউ টেট পাস করেনি আর যদি কেউ পাশ করেও থাকে একান্ত বা এরা ডিপ্রেশনও আছে বা হতাশায় আছে এই মানুষগুলোর বিভিন্ন সমস্যা আছে আসলে মানুষ কখন সমালোচনা করে মানুষ কখন তার শরীরে মানুষের নেগেটিভ এনার্জি কখন উৎপন্ন হয় যখন এই মানুষ নিজে ডিপ্রেশনও থাকে এই মানুষটা তার বিভিন্ন রকমের মানসিক অবসাদে ভোগে এটাকে মান আমরা মানসিক অসুস্থ বলতে পারি এই যে আজকের দিনে যারা ট্রেড পরীক্ষার্থীদেরকে নিয়ে সমালোচনা করবে বা করছে বা আপনাদেরকে নিয়ে যারা করছে এরা সবাই কিন্তু মানসিক অসুস্থ মেন্টালি এরা কিন্তু একজন মানুষ সুস্থ নয় যদি মেন্টালি সুস্থ থাকতো তাহলে এটা বুঝতো যে কম্পিটিটিভ প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলো যে কেউ বসলেই যে পাস করবে এমন কোনো কথা নয় আর কোনো ভালো স্টুডেন্ট সেখানেও মানে ব্যর্থ হতে পারে আর কোনো স্বাভাবিক স্টুডেন্টও সেখানে মানে ফলাফল ভালো ফলাফল করতে পারে তাই আমি রিকোয়েস্ট করবো এদেরকে কান দেবেন না নিজে সফল হন সবাই আপনাকে নিয়ে হাত থালিয়ে দিবে আর আপনি বিফল হলেও মানুষ আপনাকে নিয়ে সমালোচনা করবে এটাই পৃথিবীর চিরন্তন সত্য এবং একটি স্বাভাবিক প্রক্রিয়া আর আরেকটি কথা হচ্ছে মানে আপনারা প্রিপেয়ারেশনটা নিয়ে থাকেন প্রিপিয়ারেশনটা আপনারা বন্ধ করবেন না কারণ সামনে সিটেট আসবে সিটেটে আপনারা অ্যাপ্লাই করবেন কোনো পরীক্ষায় আপনারা অ্যাপ্লাই আবেদন থেকে বিরত থাকবেন না অ্যাপ্লাই করবেন কিন্তু অ্যাপ্লাই করে পরীক্ষা দেবেন আরেকটি কথা বলছি বর্তমানে যে স্ট্যান্ডার্ডের টেটের কোয়েশনগুলো আসছে আমি মনে করি এই স্ট্যান্ডার্ড একজন মানুষ যখন এখন টেটের প্রিপ্যারেশন নেবে সে অন্যান্য সব কম্পিটিটিভ এক্সামগুলোর প্রিপারেশনটা তার নেওয়া হয়ে যাবে তাই আপনি যে এখন প্রিপারেশন নেবেন মানে আপনি যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার মোকাবিলা করতে পারবেন তাই আমি বলবো আপনি ভালোভাবে মানে প্রিপারেশনের সঙ্গে জড়িত থাকুন আপনি টেট যদি পাস করেও ফেলেন আমি বলছি যারা নব্বই পঁচানব্বই পেটে পাস করবে কিন্তু হায়ার সেকেন্ডারি বা ডিপ্লোমা কোর্সে যাদের মার্কস কম আছে তাদেরকে অনুরোধ করবো আপনার প্রিপারেশনটা বন্ধ করবেন না কারণ আপনার চাকরি নিশ্চিত নয় এবং আপনাদের চাকরি নিশ্চিত নয় আর আগের মতো সবাইকে একসঙ্গে চাকরি এটা আর দেওয়া সম্ভব হবে না যতদূর পরিস্থিতি তো আপনারা ভালো বুঝছেন তাই যারা একান্ত নব্বই পঁচানব্বই বা নাইনটি এইট নাইনটি সেভেন এভাবে মার্কস নিয়ে পাস করবেন আর যাদের মূলত যাদের পার্সেন্টেজ কম বা দেখছেন আপনারা সম্ভাবনা নগদ চাকরি পাওয়ার সম্ভাবনা আপনারা আরো ভালো করে পড়াশোনা করুন যাতে আরো ভালো স্কোর করে আপনার পার্সেন্টেজটা বাড়াতে পারেন পরে যেহেতু টেট হবেই আর টেট যদি এখান না হয় তবে আপনার সিটেটকে অগ্রাধিকার দিতেই হবে তাই আপনাদের সামনে অপরচুনিটি আছে এখানে কাজে লাগাতে হবে এই অপরচুনিটিটাকে আর এই জন্য আপনারা ভিডিও দেখুন আপনারা পুরানো প্রিপারেশনের সঙ্গে আর নতুন রেডিং নেয় আর একথা ভাবে একথা কোনোভাবেই ভাববেন না যে আমার জীবনটা শেষ হয়ে গেল জীবন তো শেষ হয়নি দু হাজার উনিশে তো অনেক আমার ছাত্র হাই হতাস করেছেন কিন্তু উইথ ফ্লাইং কালার্স তারা এবার পাশ করবে তাই সেই হাই হতাশের তো কোনো যুক্তি নেই অপরচুনিটি আসবে এই হার জিতের খেলা পৃথিবীতে বিভিন্ন সমস্যা চাকরি একটা পেলেও যে আপনার হাতে পয়সা থাকবো এমন কোনো কথা নয় আর চাকরি পেলেই যে জীবনে সমস্যা সমাধান হয়ে যাবে এমন কোনো কথা নয় কারণ আমরা অনেক আছেন দেখবেন যাদের চাকরি নেই কিন্তু অনেক ভালো আছেন কিন্তু চাকরি আছে অনেক সমস্যা আছে এই সমস্যা সমাধান পৃথিবীর শান্তি অশান্তি এই সমস্ত কিছু ডিপেন্ড করবে আমরা সৃষ্টিকর্তার উপর আমরা জানি কিন্তু আমাদের মনের একটা ভরসা থাকে এই ভরসা আজ নহে কাল পূর্ণ হবে নিশ্চিত তাই দয়া করে এখানে হতাশ হবেন না নিজেকে মোটিভেটেড রাখুন দেখবেন মানে ভালো ফলাফল পাবেন একটু ধৈর্য ধরতে হয় আর এই ধৈর্য ধরাটা অনেক কঠিন এই জন্য আমরা হতাশায় ভুগি কিন্তু ধৈর্য ধরতে হয় এতে এটা এটাই মানসিক সুস্থতার লক্ষণ এবং আমাদের যা হবার হয়ে গেছে এখন আমরা কিছু করতে পারবো না আর যারা ক্রিটিসিজম করেন আউটসাইড থেকে এই যারা বলেন যে আমরা এই পরীক্ষায় দেখুন সে পরীক্ষায় যদি দিয়ে থাকে দেখুন সে পরীক্ষায় কত মার্ক পায় যদি ওয়ান থার্টি সিক সে কি স্কোর করতে পারবে আর যদি সে দিয়ে না থাকে তার বংশে কে কত মার্কস পেয়ে আপনারা দেখবেন তাই যাদের যারা সমালোচনা করেছে আপনাদেরকে নিয়ে তাদেরকে মানে তাদের দিকে ফিরিয়ে চাবেন না তাদের দিকে খানও দেবেন না এরা এদেরকে মানসিক অসুস্থ ভেবে আপনি নিজেকে থামিয়ে রাখবেন আর আপনি এমনভাবে চর্চা শুরু করুন চর্চার মধ্যে নিজেকে নিমজ্জিত রাখুন সবসময় হ্যাঁ ঠিক আছে আগের মতোই বিগত দু মাসের মতো এত মানে মানে লেগে থাকার কোনো প্রয়োজন নেই ধীরে ধীরে কিন্তু পড়াশোনা করুন মানে কিন্তু গ্যাপ দেবেন না মানে পড়াটার প্রিপারেশনটা ছাড়বেন না আর আরেকটা কথা আমার ভিউয়ার্সের জন্য যারা বেঙ্গলি ভিউার্স নয় তাদেরকে জন্য দেখুন আমরা আমি মেইন রেসিডেন্ট আমি বরাক ভ্যালি থেকে আর সমস্যা হচ্ছে যে আমাদের এখানে মাতৃভাষা বেঙ্গলি এবং নট অনলি মাদার টং বাট অলসো ইট ইজ আওয়ার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ তো এখন কথা হচ্ছে আমি তো বেঙ্গলিতেই কথা বলবো আপনারা একটু কষ্ট করে বোঝার চেষ্টা করবেন আর আমি আশা করি আচ্ছা সিলেটিতে কম কথা বলবো শুদ্ধ ভাষায় বেশি শুদ্ধ বাংলায় বেশি কথা বলবো যাতে আপনারা বুঝতে পারেন আর আমাকে বলবেন না যে আসামি নেব যেহেতু আমি বেঙ্গলি এটা মেইন এই চ্যানেলের আমার যা কথাবার্তা থাকবো বেঙ্গলিতে থাকবো আমি ঠিক আছে একটু অ্যাংলোয় ইংলিশ অ্যাংলোয় ইং বেঙ্গলি করবো মানে যদি সম্ভব ইংলিশ একটু একটু আর বেঙ্গলি এভাবেই চালাবো কিন্তু আসামিজটা দিয়ে তো আপাতত চালানো সম্ভব নয় আচ্ছা আপনারা এভাবেই ভালো থাকুন সবাই আর কোনো টেনশন নেবেন না বিন্দাস থাকুন আশা করি ভবিষ্যৎ আপনার ভালো হবে নগদ যা হয় তাকে মানে সৃষ্টিকর্তার আদেশ হিসাবেই মানে মেনে নিন যদি আপনারা কষ্ট করতেন না তখন আফসোস করলে মানে কত অনেক সময় মেনে নিতাম আপনারা পরিশ্রম করেছেন আর পরিশ্রম কোনোদিনে বিফল যায় না আজ না হয় কাল আপনার পরিশ্রম কাজে লাগবে এটা চিরন্তন সত্য ধন্যবাদ আপনারা ভালো থাকুন